কি ব্যাপার? কে ওখানে? কে? ভেতরে আসবেন না, আমি কাপড় বদলাচ্ছি। তার মানে বুয়া ভেতরে কাপড় বদলাচ্ছে? কেন আসবো না কেন? আমি আসি ভেতরে, আমার সামনে কাপড় বদলাও, আমিও দেখি তোমাকে একটু ভালো করে। আমি আসছি। আপনার মা ঘুমাচ্ছে তাই কথা বলতে পারছি না। তাহলে আরও ভালো, মা ঘুমাচ্ছে, মা মায়ের মতো ঘুমাক, আমরা চুপ করে আস্তে করে আমাদের কাজ করে আমরা চলে যাব, কেউ টেরও পাবে না। আমি আসছি। আবার চিক গুড। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসছি। ওকে ফাইন, দাঁড়ালাম, আসো। সৈকত মা জেগে গেছে, বিছানার উপরে, আমার টেলিফোনটা আছে, ফোনটা তাড়াতাড়ি দাও। আরে শোনো, তুমি রোজ রোজ আমাকে ফাঁকে দিয়ে যাও। আজকে যদি রাতে আমার রুমে না আসছো না, তোমার খবর আছে, এই বাড়ির চাকরি তো থাকবেই না। কোথায় চাকরি থাকে সেটা পরে দেখে নেব। যাও ফোনটা দাও। দেখছেন ম্যাডাম, স্যারের রোজ রোজ আমার সঙ্গে এরকম খারাপ কাম করার চেষ্টা করে। আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু স্যারের কোনোভাবেই কোনো কিছু বুঝ দিতে পারি না। আজকে তো একবারে সব কিছু আপনি নিজের চোখেই দেখলেন, এবার আপনিই কর আমি কি করবো। তোর আর কিছু করতে হবে না, আজকে বিকালেই এর একটা ব্যবস্থা নেব। আর এই ঘটনাটা যে আমি ঘটিয়েছি এটা যেন কোনোভাবে কেউ বুঝতে না পারে, শুধু তুই আর আমি জানি। তুই যা কাজ কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কাজের লোক রেখেছো না? কাজের লোকগুলো তো একদম লাই পেয়ে গেছে, যখন যা নয় তাই বলছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে এখন ঘরের মধ্যে। তুমি সামান্য একটা কাজের বুয়ার জন্য তুমি আমাকে মারলে? ম্যাডাম, আপনার কাছে আমি সব কথা গোপন করছি, কিন্তু আজকে আজকে সব আমি খুইলা কমু। এই যে এই স্যারের সবসময় আমারে বিরক্ত করে, আমারে উল্টাপাল্টা কথা কয়, আপনি যখন বাড়িতে থাকেন না আমারে জোর করে রুমে নিয়ে যায় উল্টাপাল্টা করার চেষ্টা করে। আমি অনেক কষ্টে আমার ইজ্জত হেফাজত করছি, কিন্তু এরকম যদি করতে থাকে তাহলে আমি এই বাড়িতে আর কাম করতে পারবো না। তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? আমি সবই জানি, সবই বুঝি। সকালের যে ঘটনাটা সেটা আমি ঘটিয়েছি। এই তুই এতটা খারাপ, এতটা অভদ্র কিভাবে হলি? হ্যাঁ তুই তো আমার সন্তান, আমি তো ভাবছিলাম তোকে আমি আমার মতো করে গড়ে তুলবো, কিন্তু তুই তুই সেটা না করে তুই এতটা চরিত্রহীনা হয়েছিস, সেটা আমার ভাবতেই ঘেন্না লাগে। তোর মতো সন্তান যা আমি পেটে ধরেছি, ছি, এ কথা আমার বলতেও ইচ্ছা করে না। এই তোর কি মনে হয় একটা কাজের মেয়ে এ বাড়িতে কাজ করে বলে তোর কাছে ইজ্জত বিলিয়ে দিবে? না, ওরা তা করে না। এসব কাজের বুয়ারা কি বললো না বললো সেটা বিশ্বাস করে তুমি আমার গায়ে দুই দুইবার হাত তুলেছে, তাই না? তুমি কিভাবে পারলে মা? একটা কাজের বুয়ার, আমি তোমার নিজের সন্তান, তুমি আমাকে ওর জন্য মারলে? দেখেন স্যার, আমি খুব ভালো করেই জানতাম আপনি অনেক চালাক মানুষ, আপনি ঠিক ম্যাডাম রে কোনো না কোনোভাবে ম্যানেজ করবেন, এই জন্য আমি সবটাই ম্যাডাম রে আগে থেকেই বলছি। এই যে এখনকার ঘটনা এটা ম্যাডামই আমারে শিখাই দিছে। শুনুন স্যার, আপনারা কি মনে করেন আমরা কি এই বাড়িতে শখে কাজ করি? না স্যার, পেটের দায়ে কাজ করি। দুইটা টাকা পামো, সেই টাকা দিয়ে সংসার চলবো, আমার ঘরে অসুস্থ মা পয়রা রয়েছে, আপনাদের এই বাড়ি থেকে যে টাকা পাই আমি সেই টাকা দিয়ে মায়ের ওষুধপত্র কিনি। কিন্তু আপনি আপনি যদি এরকম করতে থাকেন তাইলে আমি কি এই বাড়িতে কাম করতে পারবো সুস্থে? আপনি কোন? এই যে ম্যাডাম, ম্যাডামে কত ভালো মানুষ, আর আপনি আপনি তো তারই সন্তান, আপনি তো একটু ম্যাডাম রে দেখাও শিখতে পারেন। ওলাপার নাকি মাড্ডা দেখে শিখে, কিন্তু আপনি আপনি এরকম হয়েছেন কেন? আপনার ব্যবহার তো একটা কুত্তার চাইতেও জঘন্য। শুন, আমি চাই না কোনো কুলাঙ্গার সন্তান এই বাড়িতে থাকুক। তোর বাবা মারা যাওয়ার পরে আমি চেয়েছিলাম আমার মতো করে তোকে মানুষ করব, কিন্তু আমি সেটা করতে পারিনি।
তুই আজকে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবি। যেদিন চরিত্র পাল্টাতে পারবি সেই দিনই এই বাড়িতে ঢুকবি। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? দেখো মা, আমি তোমার নিজের সন্তান, আর ও কিন্তু কাজের বুয়া। তুমি কাজের বুয়ার সম্মানের কথা ভাবলে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমার সম্মানটা কোথায় যাবে সেটা তুমি ভাবতে পারছো না? না, আমি আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না মা। একবার ভাবো, আমি তোমার ছেলে, আমার কথাটা একবার ভাবো। শোন, ওরা কাজের লোক হলেও ওরা মানুষ, ওদের একটা আত্মসম্মান আছে, তার আত্মসম্মানে তুই আঘাত করেছিস। যা, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। দেখো মা, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমি হাত জোর করছি, প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি আমি ভালো হয়ে যাব। যেদিন তুই মানুষের মতো মানুষ হতে পারবি সেই দিনই তুই এই বাড়িতে ফিরে আসবি, তার আগে না। সত্যি ম্যাডাম, আপনি এই বাড়িতে আসেন দেখা আমি এখনও ভালোভাবে কাজ করতে পারতেছি। আপনি অনেক ভালো মানুষ, আপনার সেবা করে আমি সারা জীবন কাটাইয়া দেবো, আমার আর কোনো কিছু দরকার নাই।